নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই এখনো হয়তো ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি, আপনার হয়তো ধান আলু বা সবজির ক্ষতি হয়েছিল, তো আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এবং সেটা 2021 সালেরও দেওয়া হবে এবং 2022 সালেরও কিন্তু দেওয়া হবে। তার জন্য অর্থ বরাদ্দও কিন্তু হয়ে গিয়েছে, কাদেরকে টাকা দেওয়া হবে এবং আপনি টাকা পাবেন কি না কি বলা হয়েছে, এছাড়াও কোন ভুলগুলোর জন্য টাকা পাচ্ছে না, সেই ভুলগুলো কীভাবে সংশোধন করবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আগে দেখে নিন টাকা যে এসেছে তার প্রমাণটা, তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত ডিটেলসটা বলে দিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1500/2022 তারিখে এই কৃষকটির টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। কত টাকা ক্রেডিট হয়েছে তিনি কিন্তু সেটা হাইড করে দিয়েছেন। তো উনি বলেছিলেন 10550 টাকা ক্রেডিট হয়েছে। এখানে ট্রানজেকশন ডিটেলস দেখতে পাচ্ছেন, ট্রান্সফার ফর্ম বাই ট্রান্সফার NEFT UTI এবং এক্সিস, দিয়ে আইডি নাম্বারগুলো হাইড করা রয়েছে, দিয়ে AIC অফ ইন্ডিয়া ক্রপ, ওই লাস্টের লেখা রয়েছে না AIC অফ ইন্ডিয়া ক্রপ, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা ফসলের ক্ষতিপূরণের টাকা। ফসলের ক্ষতিপূরণের টাকা কেন না, কারণ AIC অফ ইন্ডিয়া এটা হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স একটা কোম্পানি, তো সেই কোম্পানির তরফ থেকেই কিন্তু আপনাদেরকে বিমার টাকা দিয়ে থাকে, তো সেই টাকাই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার দেখুন এই সংক্রান্ত আপডেটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, তো এইখানে দেখুন সমস্ত জেলার কৃষকদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই সমস্ত জেলার কৃষকরাই দেখবেন। এখানে বলা হয়েছে প্রায় 66,000 চাষিকে গত খারিফ মরশুমে শস্য বিমা বাবদ 20 কোটি টাকা দেওয়া হচ্ছে। বাংলা শস্য বিমা প্রকল্পে শুধু আলু ও আখের মতো অর্থকরী ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের সামান্য অংশ দিতে হয় চাষিদের, বাকি সব ফসলের প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খারিফ মরশুমে ধান চাষের ক্ষতি হয়েছে, বৃষ্টি ও ঝড়ে ফসল মাটিতে নুয়ে গিয়ে ক্ষতি হয়, আশানুরূপ ফলন না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন চাষিরা। ক্ষতির পরিমাণ নির্ধারণ করেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কৃষি বিমা সংস্থা সূত্রে জানা গিয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে, উপগ্রহ চিত্র এবং মাঠ থেকে পাওয়া ছবি সামনে রেখেই ক্ষতিপূরণ ঠিক করা হচ্ছে। কৃষক বিমায় নথিভুক্ত চাষিদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বছরে দুবার নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়, প্রতি ব্লকে সেই আবেদনের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক উপগ্রহ চিত্র খতিয়ে দেখে চাষিদের ক্ষতিপূরণ এর যে নির্ধারণ সেটা কিন্তু করা হয়। মানে একবার আমাদেরকে রবি সিজন আর একটাবার হচ্ছে খারিফ সিজনে কিন্তু আমাদেরকে আবেদন করতে হয় বিমা করানোর জন্য। অলরেডি কিন্তু খারিফ সিজনের আবেদন শুরু হয়ে গেছে, তবে এখনও ফর্ম প্রকাশিত হয়নি। যখনই খারিফ সিজনের আবেদনের ফর্ম প্রকাশিত হয়ে যাবে আপনাদেরকে আবার আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তারপর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হয়। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলায় গত খারিফ মরশুমে বিমার জন্য প্রায় 3,17,000 চাষি আবেদন করেছিলেন, তার মধ্যে 65,748 জন চাষির ফসলের ক্ষতি বা ক্ষতিপূরণের যে টাকা তা কিন্তু বিমা সংস্থা দিয়েছে। ক্ষতিপূরণ বাবদ চাষিদের 19,58,00,000 টাকা দেওয়া হচ্ছে। জেলার উপকৃষি অধিকর্তা মোহনলাল কুমার বলেন গত বছর খারিফ মরশুমে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া চলছে। জেলার অধিকাংশ চাষি বাংলা শস্য বিমার আওতায় আছেন, মোট 65,748 জন চাষিকে 19,58,00,000 টাকা দেওয়া চলছে। চলতি বছরে খারিফের জন্য বিমার আবেদনও শুরু হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর, জেলায় প্রায় 7,000 চাষির নথিপত্রে ত্রুটি আছে, মানে ভুল আছে, যে কারণে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। এই যে ভুলগুলোর জন্য কিন্তু হয়তো আপনি টাকা পাচ্ছেন না। প্রতিটি ব্লকের সহকৃষি অধিকর্তাদের বিষয়টি তদারকি করতে বলা হয়েছে। বিমার আবেদন করা অধিকাংশ চাষির ফর্মে দেওয়া অ্যাকাউন্ট ও ফোন নম্বরের মিল না থাকার জন্য টাকা আটকে যাচ্ছে। দেখুন মোবাইল নাম্বার যেটা দিয়েছেন আপনি আবেদন করার সময় ফর্মে এবং যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই দুটো মিল না খাওয়ার কারণে কিন্তু টাকা আটকে যাচ্ছে। তাই অবশ্যই যখন আপনারা পরবর্তী সময় আবেদন করবেন আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি ফর্মেও কিন্তু দেবেন, নইলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়তে হতে পারে। এই জন্য চাষিদের সচেতন করার প্রয়োজন আছে বলে মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এই সব বিষয় নিয়ে চলতি সপ্তাহে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির একটি বৈঠক হয় বহরমপুরে। তো বুঝতেই পাচ্ছেন এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যার জন্য টাকা আটকে আছে, এই সমস্যাগুলোর সমাধান দ্রুত করার জন্য কৃষি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদে টাকা দেওয়া শুরু হচ্ছে, এবং কি মুর্শিদাবাদ ছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এই সকল জেলাতেও কিন্তু টাকা দেওয়া চলছে। এবং আলুর ক্ষতিপূরণের টাকাও দেওয়া হচ্ছে, ধানের ক্ষতিপূরণের টাকাও দেওয়া হচ্ছে। ধানের 2021 সালে যে বৃষ্টিতে যে ক্ষতি হয়েছিল সেই টাকাগুলোও দেওয়া হচ্ছে, এবং আলুর যে বৃষ্টির সময় যে ক্ষতিটা হয়েছিল 2022-এর সেই ক্ষতিপূরণের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।